গল্প কাব্য গল্প চ্যানেলে আমি মনিরা মন আজ পড়ে শোনাব হুমায়ুন আহমেদের উপন্যাস অমানুষ এই উপন্যাসটির জন্য বেশ কিছুদিন আগে একজন শ্রোতা অনুরোধ করেছিলেন উপন্যাসটি আমি মোট চারটি পর্বে পড়ে শোনাব আজ থাকছে পর্ব এক উপন্যাসের শুরুতে লেখক লিখেছেন অমানুষ কাজী আনোয়ার হোসেন সম্পাদিত রহস্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গল্পের কাঠামো এ কে কুইনেলের ম্যান অফ ফায়ার থেকে নেয়া কাঠামোগত সামান্য মিল ছাড়া ম্যান অফ ফায়ারের সঙ্গে এ বইয়ের কোনো সম্পর্ক নেই অমানুষ রহস্য পত্রিকায় প্রকাশিত হওয়ার পর যারা আমাকে চিঠি দিয়ে উৎসাহিত করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ হুমায়ুন আহমেদ একত্রিশ এক উনিশশো পঁচাশি উপন্যাসটির প্রস্তাবনায় লেখক লিখেছেন স্কুল ছুটি হওয়া মাত্র বাচ্চা ছেলেটি ছুটে বেরিয়ে এলো তার বয়স ছ সাত ভারী মিষ্টি চেহারা বাইরে বৃষ্টি পড়ছিল ছেলেটি তার সবুজ রঙের রেইনকোটের হুড উঠিয়ে দৌড়াতে শুরু করল উত্তর দিকের দু নম্বর গেটে তাদের ড্রাইভার অ্যাঞ্জেলো গাড়ির দরজা খুলে অপেক্ষা করছিল ছেলেটি উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো অ্যাঞ্জেলো আজ অন্য দিনের চেয়েও দ্রুত চালাচ্ছে এত তারা কিসের তার ছেলেটি হঠাৎ দারুণ অবাক হল যে গাড়ি চালাচ্ছে সে অ্যাঞ্জেলো নয় ভয় পাওয়া গলায় বলল তুমি কে লোকটি জবাব দিল না ততক্ষণে হাইওয়েতে এসে পড়েছে তেমন ট্রাফিক নেই গাড়ি চলছে উল্কার মতো ছেলেটির নাম পাপিনো মেচেটি এইমাত্র তাকে অপহরণ করা হলো পোর্ট সিটি কার্সিকায় গত দু মাসে এটি হচ্ছে চতুর্থ শিশু অপহরণ এবার শুরু করছি মূল উপন্যাস পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস অমানুষ আজ থাকছে পর্ব এক মেয়েটির মধ্যে কিছু একটা আছে যা পুরুষদের অভিভূত করে দেয় রূপের বাইরে অন্য কিছু অসামান্য রূপসী মেয়েদেরকেও প্রায় সব বেশ সাধারণ মনে হয় এই মেয়েটি সেরকম নয় এবং সে নিজেও তা জানে মেয়েটির চোখ দুটি ছোট ছোট এবং বিশেষত্বহীন গালের হাড় উঁচু হয়ে আছে ছোট্ট কপাল কিন্তু তবু কি অদ্ভুত দেখতে কি মোহময়ী তার পরনে সাধারণ কালো রঙের একটা লম্বা জামা পিঠের অনেকখানে দেখা যাচ্ছে দূর থেকে মনে হয় মেয়েটির গায়ের রং ঈষৎ নীলাভ দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে মেয়েটি প্রকাণ্ড জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল তাকে দেখে বোঝার উপায় নেই সে কিছু ভাবছে কিনা এই জাতীয় মেয়েদের মুখের দিকে তাকিয়ে কিছুই বোঝা যায় না এদের চোখ সাধারণত ভাবলেশীন হয়ে থাকে মামনি মেয়েটি ঘাড় ঘুরিয়ে দেখল অ্যানি এসে ঢুকেছে অ্যানির পায়ে ঘাসের স্লিপার চলাফেরা নিঃশব্দ অ্যানি কি মামুনি তোমাকে বলেছি না ঘরে ঢুকতে হলে জিজ্ঞেস করে ঢুকবে অ্যানি লজ্জিত ভঙ্গিতে চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে রইল মেয়েটি অবিকল মায়ের মতো দেখতে শুধু চোখ দুটি আরো উজ্জ্বল আরো গভীর অ্যানি তুমি এগারোই পড়েছ এখন তোমার অনেক কিছু শিখতে হবে ঠিক না জি মা এখানে আমি তোমার বাবার সঙ্গে থাকতে পারতাম পারতাম না পারতে আমাদের অনেক ব্যাপার আছে যা তোমার দেখা বা শোনা উচিত নয় অ্যানির গা লাল হয়ে উঠল সে মায়ের দিকে সরাসরি তাকাতে পারল না কিছু বলবার জন্য এসেছিল অ্যানি হুম বলে ফেলো? মা ঘরে বসে থাকতে আমার ভালো লাগছে না বড্ড একা একা লাগে আমি আবার স্কুলে যেতে চাই তুমি তো একা থাকছো না মিস মারিয়াটা আছেন আছেন না মিস মারিয়াটাকে আমার ভালো লাগে না মা আমি স্কুলে যেতে চাই বললেই তো যেতে পারছ না তোমার নিরাপত্তার ব্যাপারে আমি নিশ্চিত না হয়ে তোমাকে স্কুলে পাঠাবো না যাও এখন শুয়ে পড় গে অ্যানি তবু দাঁড়িয়ে রইল রুন বড্ড বিরক্ত হল তার গলার স্বরে অবশ্য সেই বিরক্তি প্রকাশ পেল না অ্যানি তুমি আর কিছু বলবে আমি স্কুলে যেতে চাই মা সে কথা তো আমি একবার শুনেছি আবার বলছ কেন যাও ঘুমোতে যাও একই কথা বারবার শুনতে ভালো লাগে না অ্যানি নিঃশব্দে চলে গেল রুন মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল তার মেয়েটি অসামান্য রূপসী হয়েছে এরকম রূপবতীদের অনেক রকম ঝামেলার মধ্যে বড় হতে হয় তার নিজের যখন মাত্র দশ বছর বয়স তখন তার মুখে রুমাল বেঁধে তাকে জোর করে না এসব নিয়ে তার এখন আর ভাবতে ভালো লাগে না রুন অল্প খানিকটা মার্টিনি ঢেলে গ্লাস হাতে করে সিঁড়ির কাছে আসতেই দেখল ভিকির গাড়ি এসে ঢুকছে ভিকি ব্যবসার ব্যাপারে রোম গিয়েছিল তার আরো দুদিন পরে ফেরার কথা রুন অবশ্য মোটে অবাক হল না ভিকি প্রায়ই এরকম করে অসময়ে এসে উপস্থিত হয় রুনের বিষয়ে তার কিছু সন্দেহ আছে অসময়ে এসে দেখতে চায় রুনের সঙ্গে কিছু পুরুষ মানুষ আছে কি না রুন হাসি মুখে বলল আগেই এসে পড়লে যে কাজ হয়নি তাই ফিরে এলাম ডিনার দিতে বলবো ভিকি ক্লান্ত স্বরে বলল খেয়ে এসেছি ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে রুন মার্টিনি তৈরি করে দেব অলিভ আছে দাও মার্টিনির গ্লাসটি এক চুমুকে শেষ করলো ভিকি তার মানে সে কোনো একটা বিষয় বিশেষভাবে চিন্তিত ব্যবসা নিয়ে কিন্তু ব্যবসা তো তার অনেক দিন থেকে খারাপ যাচ্ছে এটা তো নতুন কিছু নয় রুন শুনছি বলো বসো সামনে চেয়ারটাতে বসো তোমার সঙ্গে ঠান্ডা মাথায় কিছু কথাবার্তা বলা দরকার জরুরি রুন বসল না আরেক গ্লাস মার্টিনি তৈরি করে পাশে এসে দাঁড়াল ভিকি গম্ভীর গলায় বলল তোমাকে খরচ কমাতে হবে রুন অনেকটাই কমাতে হবে রুন খিলখিল করে হেসে উঠল হাসির কথা না এই পেন্টিংটি আমি রোমে যাবার পর কিনেছ তুমি ওর দাম কত খুব সস্তা নয় লক্ষ লিরা ভিকির মুখ পলকের জন্য ছাই হয়ে গেল নয় লক্ষ লিরা হুম কার আঁকা দেখবে মেতিস অদ্ভুত না মেতিস এ ছবি আর আঁকেনি তোমার ভালো লাগছে না ভিকি বহু কষ্টে রাগ সামলাল রেগে গেলে রুনের সঙ্গে তর্ক করা অসম্ভব রুনকে বোঝাতে হবে ঠান্ডা মাথায় পরিষ্কার যুক্তি দিয়ে রুন দয়া করে একটা জিনিস বুঝতে চেষ্টা করো আমার অবস্থা ভালো না খারাপ খুবই খারাপ রকম খারাপ বছরও লোকসান দিয়েছি এদিকে ব্যাংকের কাছে বিরাট বড় দেনা কত বড় প্রায় এক কোটি লীরা রুন নিঃশব্দে হাসল ভিকি ভেবে পেল না এই অবস্থায় এমন স্বাভাবিক ভঙ্গিতে কেউ হাসে কি করে হাসছ কেন তোমার নার্ভাস অবস্থা দেখে বাস্তবকে বুঝতে শেখো রুন প্লিজ রুন হাসি মুখের সামনের চেয়ারটায় বসল এমন অবস্থা তোমার হলো কেমন করে তোমার এতদিনের সিল্ক ইন্ডাস্ট্রির হঠাৎ করে এমন ভগ্নদশা হলো কেন ক্লান্ত স্বরে বলল আমাদের মেশিনপত্র সমস্তই পুরনো আমাদের নতুন স্পিনিং মেশিন কিনতে হবে খরার্স জাতীয় মেশিন নতুন মেশিন না বসালে আমরা হংকং এর চীনাদের সঙ্গে পারবো না ওরা এখন অর্ধেক খরচে চমৎকার সিল্ক দিচ্ছে বাজারে কিনলে হয় নতুন মেশিন টাকা পাব কোথায় ব্যাংক থেকে লোন নিতে হবে তার জন্য গ্যারান্টি দরকার সেজন্যই বলছি খরচপত্র কমাও হংকং এর চীনাদের জন্যে আমার জীবনযাত্রা বদলাতে হবে বদলাতে বলছি না খরচপত্র কমাতে বলছি রুন উঠে গিয়ে দরজা বন্ধ করল ভিকি দেখলো সে ক্লসেটের কাছে দাঁড়িয়ে কাপড় খুলে ফেলছে ভিকি চোখ ফেরাতে পারছে না যত দিন যাচ্ছে রুনের বয়স কমছে রুন হালকা সুরে বলল চলো ঘুমোতে যাই বসু একটু রাত বেশি হয়নি গায়ে কোনো কাপড় নেই অথচ কি সহজ ভঙ্গিতে রুন চলাফেরা করছে ভিকি একটু চিন্তিত বোধ করলো রুন তাকে মন্ত্রমুগ্ধ করতে চাইছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে কি হতে পারে সেটি রুন একটি সিগারেট ধরিয়ে ভিকির সামনে চেয়ারটায় বসল স্কুলে যেতে চাইছে যাক যাওয়াই তো উচিত মেয়রানদের মেয়ের মতো ওকেও যদি কিডন্যাপ করে নিয়ে যায় তখন ভিকে বিরক্ত হয়ে বলল মেয়রানরা হচ্ছে ইতালির সবচেয়ে ধনী পরিবার ওদের মেয়েদের কিডন্যাপ করে দু কোটি লিরা মুক্তি পাউন চাওয়া যেতে পারে কিন্তু আমার কে আছে রুন গম্ভীর স্বরে বললো তোমার যে কিছু নেই তা তো আর তারা জানে না আমি নিজেও তো জানতাম না তোমার এই অবস্থা ভিকি একটা সিগারেট ধরালো মাথা ঠান্ডা রাখতে হবে রুনের সঙ্গে তর্ক করতে হলে মাথা শান্ত রাখতে হয় ভিকি ধীরস্বরে বলল রুন যারা কিডন্যাপিং করছে তারা মাফিয়ার লোকজন তা তো জানো জানি মাফিয়ারা সমস্ত খোঁজখবর রাখে কার কি অবস্থা তা তাদের অজানা নয় বুঝতে পারছ কাজেই তুমি নিশ্চিন্তে স্কুলে পাঠাতে পারো রুন উঠে দাঁড়ালো কি চমৎকার একটা শরীর কে বলবে মেয়েটির বয়স চল্লিশ সিলিং নরম আলো যেন ঠিকরে পড়ছে তার গায়ে জলকন্যার মতো লাগছে রুন গম্ভীর গলায় বলল সুইজারল্যান্ডে একটা চমৎকার স্কুল আছে জেনেভার কাছে অনেক ইতালিয়ান ছেলে মেয়ে সেখানে পড়ে আমি এনেকে সেই স্কুলে দিতে চাই টেয়ারদের ছোট্ট মেয়েটি ভর্তি হয়েছে সেখানে চমৎকার স্কুল ভিকে স্তম্ভিত হয়ে গেল এসব কি বলছে সে দীর্ঘ সময় চুপ থেকে বলল আসল জিনিসটাই তুমি বুঝতে পারছো না আমার টাকা নেই মেয়েকে সুইজারল্যান্ডে রেখে পড়ানো আমার সাধ্যের বাইরে তাছাড়া অ্যানেরও ভালো লাগবে না এত দূরে সে একা একা থাকতে পারবে না একা একা থাকবে কেন আমিও থাকবো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করব জেনেভার কাছে তুমি হপ্তায় হপ্তায় এসে দেখে যাবে প্লেনে মাত্র এক ঘন্টা লাগে এতক্ষণ আমি কি বলছি তুমি তো বোঝার চেষ্টা পর্যন্ত করি রুন টাকা কোথায় আমার রুন পা দোলাতে দোলাতে বললো এখানকার বাড়িটা বিক্রি করে ফেলো এত সুন্দর বাড়ি প্রচুর দাম পাবে সেই টাকার অর্ধেক দিয়ে জেনে একটা বাড়ি কেনা যায় ভিকি থেমে থেমে বলল আমার এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্ড গেস্ট আমার ধারণা ছিল তুমি তা জানো রুন উত্তর দিল না উঠে গিয়ে আর একটা সিগারেট ধরালো ভিকি বলল অ্যানিকে মিলানের স্কুলেই যেতে হবে এই হচ্ছে শেষ কথা বেশ সে যাবে মিলানের স্কুলে তুমি তার নিরাপত্তার ব্যবস্থা করো নিরাপত্তার ব্যবস্থা তার মানে ওর একটা বডিগার্ড রেখে দাও এখন তো সবারই আছে নিকমোদের দু মেয়ের জন্যই বডিগার্ড আছে রুন তুমি কি জানো কত খরচের ব্যাপার সেসব আমি জানি না জানতে চাই না তুমি যদি এনের বডিগার্ডের ব্যবস্থা না করো তাহলে ওকে আমি সুইজারল্যান্ডে নিয়ে যাব রুন বডিগার্ড রাখা মানে সবার দৃষ্টি আকর্ষণ করা সবাই ভাববে ওদের অনেক টাকা পয়সা রুন মুখে বলল ভাবলে অসুবিধা কি রুন প্লিজ একটা জিনিস দেখো হাজার হাজার ছেলে মেয়ে স্কুলে যায় যাদের বাবা মা আমাদের চেয়ে অনেক ধনী কিন্তু তাদের জন্য কোনো নেই না থাকুক আমার কিছুই যায় আসে না ওরা তো আর আমার ছেলে মেয়ে না আমার অসুবিধাটা তুমি দেখছ না একটা বাড়তি খরচ শুধু শুধু একটা ঝামেলা রুন দৃঢ় স্বরে বলল আজকাল সব ছেলে মেয়ের জন্যই বডিগার্ড আছে এরেডোসের আছে টুরেল্লার আছে এমনকি কোয়েলিনদের পর্যন্ত আছে ভিকি একটা দীর্ঘ শ্বাস ফেলল ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হয়েছে বডিগার্ড একটা মর্যাদার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে দামি একটা গয়নার মতো রুন ভিকির গলায় গলা জড়িয়ে ধরল তুমি একবার এতটার সঙ্গে কথা বলো সে নিশ্চয়ই তোমার টাকা পয়সার ঝামেলা মেটাবার ব্যাপারে সাহায্য করবে ও তো অনেককেই বুদ্ধি দেয় ভিকি উত্তর দিল না রুনের এই দূর সম্পর্কের ভাইটিকে সে সহ্য করতে পারে না তার ধারণা রুনের সঙ্গে ওই ভাইটির গোপন মেলামেশা আছে এই ভাইটির কথা উঠলে রুনের মধ্যে একটা গদগদ ভাব দেখা যায় রুন আরেকবার বলল বুঝলে ভিকি তুমি এত্রার সঙ্গে কথা বলো সে তোমাকে চমৎকার বুদ্ধি বাতলাবে রুন এসে ভিকির গলা রুন এসে ভিকির কোলে বসে বলল গলা জড়িয়ে ধরে বলল আর গম্ভীর হয়ে থাকার দরকার নেই এবার হাসো ভিকি হাসতে পারল না টেনে টেনে বলল বডিগার্ডের ব্যাপারটি নিয়ে তুমি কি এত্রার সঙ্গে কথা বলেছ হুম ভিকির মনে ক্ষীণ একটা আশা হল যদি এত্রাকে দিয়ে রুনকে বোঝানো যায় তাহলে হয়তো কাজ হবে এত্রা যদি বলে বডিগার্ড রাখার ব্যাপারটি হাস্যকর তাহলে রুন নিশ্চয়ই শুনবে ভিকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ঘুম ভাঙল খুব ভোরে সে একটা চাদর গায়ে জড়িয়ে নিচে নেমে এলো কি আশ্চর্য বাগানে বেতের চেয়ারে বাবা বসে আছেন সে চেঁচিয়ে ডাকল বাবা কিরে বেটি এত সকালে ঘুম ভেঙেছে হুম ভালো ঘুম হয়নি রাতে না দুঃস্বপ্ন দেখেছি বাবা কি দেখেছিস অ্যানি জবাব দিল না ভিকি মেয়ের কোমর জড়িয়ে ধরে বলল দেখেছিস একটা প্রকাণ্ড দৈত্য তারা করছে তাই না হাসলো কিন্তু কোনো উত্তর দিল না সে যে দুঃস্বপ্ন দেখেছে সেরকম দুঃস্বপ্নের কথা কাউকে বলা যায় না নিজের কাছে লুকিয়ে রাখতে হয় সবচেয়ে প্রিয় যে বান্ধবী তাকেও বলা যায় না অ্যামির একটু মন খারাপ হলো তার যত বয়স বাড়ছে ততই গোপন জিনিসের সংখ্যা বাড়ছে যেমন চাচার কথায় ধরা যাক ইদানিং এত্রা চাচা তাকে দেখলে আদর করার ছলে জড়িয়ে ধরেন মুখে কি মিষ্টি মিষ্টি কথা আরে আমাদের অ্যানির মনটা খারাপ কেন কি হয়েছে আমাদের অ্যানির অ্যানি পরিষ্কার বুঝতে পারে এর সবই হচ্ছে ভান চাচাকে এখন আর একটুও ভালো লাগে না সেদিন এসে মাকে বলল ওয়ার্ল্ড ডিজনির একটা মুভি হচ্ছে অ্যানিকে কি দেখিয়ে আনবো ভাবছি মা তো মহা খুশি হাসতে হাসতে বলল বেশ হয় বেচারি একা একা থাকে নিয়ে যাও অ্যানি বলল সে যাবে না তার মুভি দেখতে ভালো লাগে না শেষ পর্যন্ত অবশ্য যেতে হলো মায়ের অবাধ্য হওয়ার সাহস তার নেই মুভি হল অন্ধকার হতেই এত্রা চাচা তার কোমর জড়িয়ে ধরলেন অ্যানি স্তম্ভিত হয়ে লক্ষ্য করলো মাঝে মাঝে সে হাত নিচে নেমে যাচ্ছে এসব কথা কাকে বলবে সে মাকে মা নিশ্চয়ই উল্টো তার উপর রাগ করবেন কারণ এতরা চাচাকে মা খুব পছন্দ করেন এটাও অ্যানির ভালো লাগে না চাচা সময়ে অসময়ে আসে বাড়িতে মা তাকে নিয়ে দক্ষিণের গেস্ট হাউসে চলে যান গেস্ট হাউস দিয়ে দরজা বন্ধ করার কি মানে এমন কি কথা তার সঙ্গে যা দরজা বন্ধ করে বলতে হয় ভিকি দেখলো এনি গম্ভীর হয়ে বসে আছে সে হালকা স্বরে বলল আমার মামুনি এত গম্ভীর কেন অ্যানি চাপা সরে বললো এখানে চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগছে না বাবা আমি স্কুলে যেতে চাই খুব শিগগিরই যাবে মা কবে তোমার মা চাচ্ছেন তোমার জন্য একজন বডিগার্ড রাখতে এই ব্যাপারটি নিয়ে আমরা ভাবনা করছি যদি না রাখলে চলে তাহলে তুমি এই হপ্তাহ থেকেই যেতে পারবে আর যদি রাখতে হয় তাহলে একটু দেরি হবে অ্যানি মুখ উজ্জ্বল করে বললো বডিগার্ড রাখলে খুব মজা হবে বাবা মজা কিসের ওই লোকটি কেমন বন্দুক টন্দুক হাতে নিয়ে থাকবে ভাবতেই আমার মজা লাগছে বাবা মামুনি এর মধ্যে মজার কিছু নেই সমস্ত ব্যাপারটি হাস্যকর খুবই হাস্যকর আমার কাছে তো বেশ লাগছে বাবা ভিকি কিছু বলল না এনি বলল তুমি কি চা খাবে চা আনবো তোমার জন্যে চা বানাতে পারো তুমি হুম খুব পারি বেশ তো খাওয়া যাক এক কাপ চা হাসি মুখে রান্নাঘরের দিকে ছুটে গেল ভিকির একটু মন খারাপ হলো অ্যানি এখানে খুব নিঃসঙ্গ সময় দিতে পারে না রুনও পারে না মেয়েটির কোনো সঙ্গী সাথী নেই চা ভালো হয়েছে বাবা চমৎকার হয়েছে মনে হচ্ছে একটু বেশি কড়া হয়েছে আমার কড়া চা পছন্দ অ্যানি হাসি মুখে বলল আমি যদি বলতাম চা বেশি হালকা হয়েছে তাহলে তুমি বলতে তোমার আমার হালকা চা পছন্দ ঠিক না বাবা তা ঠিক ভিকি ভিকি এনি দুজনেই গলা ছেড়ে হেসে উঠল রেস্টুরেন্টটি ছোট কিন্তু শহরের নামি রেস্টুরেন্টগুলোর মধ্যে এটি একটি এরা ইতালি শহরের সবচেয়ে ভালো প্রসকিউটো কচি বাছুরের গোস্ত রান্না করে এ ধরনের একটা কথা চালু আছে ভিকি প্রসকিউটো খুব বেশ পছন্দ করে না কিন্তু তবু এখানে এসেছে কারণ এই রেস্টুরেন্টটি এট্রার খুব প্রিয় সে প্রায় রোজই এখানে লাঞ্চ খেতে আসে ভিকি বেশ খানিক্ষণ বসে থাকবার পর এট্রা এসে উপস্থিত চমৎকার একটা নীল রঙের শার্টের উপর হালকা গোলাপি একটা টাই পড়েছে এতরা কে বলবে লোকটির বয়স চল্লিশের ওপর দেরি করে ফেললাম নাকি ভিকি না খুব দেরি না লাঞ্চের অর্ডার দিয়েছ এখনো দেয়নি কি খেতে চাও তুমি এত্রা হাসি মুখে বলল আমরা বাধা মেনু আমার বাধা মেনু ভিটেলো টনাটো প্রসকিউটো এবং এক বোতল বারগুন্ডি বারগুন্ডির গ্লাসে চম চুমুক দিয়ে এত্রা ফুর্তিবাজের ভঙ্গিতে বলল এখন বলো তোমার সমস্যাটা কি ভিগি ইতস্তত করতে লাগলো নিজের সমস্যা অন্যের কাছে বলতে ইচ্ছে করে না কিন্তু যত দোষী থাকুক ওর মাথাটা খুব পরিষ্কার তাছাড়া ওর ভালো কানেকশান আছে প্রচুর লোকজনের সঙ্গে ওর চেনা জানা কি ব্যাপার চুপ করে আছো যে বলো তুমি বোধহয় জানো না আমার ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে ঠিক জানি না বললে ভুল হবে তবে কতটা খারাপ তা জানি না বেশ খারাপ এত খারাপ হলো কি করে ফিকে জবাব দিল না এত্রা বলল আমার কাছে ঠিক কি পরামর্শ তুমি চাও আমার যা দরকার তা হচ্ছে মোটা অঙ্কের কিছু টাকা মোটা অঙ্কের টাকা জোগাড় করা তোমার জন্য কঠিন হওয়ার কথা না তোমার স্ত্রীর প্রচুর টাকা আছে আমি ওর কাছে হাত পাততে চাই না বুঝলাম স্ত্রীর কাছে হাত না পাতাই ভালো তাতে দাম কমে যায় এতরা খানিক্ষণ চুপ করে থেকে বলল তুমি ব্যাংকে চেষ্টা করেছ তোমার যা নাম ডাক তাতে ব্যাংক থেকে সহজেই মোটা টাকা লোন পাবে ভরাডুবি না হওয়া পর্যন্ত ব্যাংক তোমাকে টাকা দেবে তুমিও সেটা জানো জানো না ভিকি উত্তর দিল না এতরা বলল তুমি কি চেষ্টা করেছ বিশেষভাবে করিনি তাহলে করো টাকার সমস্যা কোনো সমস্যা নয় অন্তত তোমার জন্যে নয় তুমি চাইলে আমি দু একজন ব্যাংকারের সাথে কথা বলতে পারি অবশ্য আমি তার কোনো প্রয়োজন দেখি না তোমাকে সবাই চেনে আমাকে না আমার বাবাকে চেনে ওই একই কথা তোমার বাবাকে চিনলেই তোমাকে চেনা হয় এখন বলো তোমার আসল প্রবলেম কি তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তোমার মনে আরও কিছু আছে ভিকি আরেকটা বারগন্ডির অর্ডার দিয়ে চুপ করে রইল যেন ভাবছে সমস্যাটা বলা ঠিক হবে কিনা চুপ করে আছো কেন বলে ফেলো। ভিকি দীর্ঘ সময় নিয়ে বডিগার্ড সংক্রান্ত সমস্যাটি বলল এতরা হাসি হাসি মুখে বলল সে খুব মজা পাচ্ছে ভিকি বলল এখন বলো আমার কি করা উচিত একটা বডিগার্ড রাখো এই একমাত্র সমাধান ভিকি বড্ড বিরক্ত হল এতরা এই কথা বলবে তা সে ভাবেনি তার ধারণা ছিল বডিগার্ড রাখার হাস্যকর দিকটি এতরা চোখে পড়বে এত্র একটা সিগারেট ধরে গম্ভীর হয়ে বললো বডিগার্ডের ব্যাপারটি এখন রুনের একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রুনকে আমি যতটুকু জানি তাতে মনে হচ্ছে বডিগার্ড না রাখা পর্যন্ত সে শান্ত হবে না একজন বুদ্ধিমান স্বামীর প্রধান কাজ হচ্ছে স্ত্রীকে শান্ত রাখা কিন্তু এত টাকা আমি পাব কোথায় রীতিমতো প্রফেশনাল লোক রাখলে অনেক টাকা লাগবে বলাই বাহুল্য কিন্তু তোমার তো আর প্রথম সারির লোকের প্রয়োজন নেই ঠিক না ঠিক কাজে কোনো রকম একজন কাউকে কয়েক মাসের জন্য রেখে দাও রুন শান্ত হলেই ছেড়ে দাও বাস চুকে গেল এরকম লোক কোথায় পাওয়া যায় এজেন্সির সঙ্গে যোগাযোগ করলেই পাওয়া যাবে আমার উপর ছেড়ে দাও আমি জোগাড় করে দেব আগামী আগামী হপ্তায় তুমি তোমার বডিগার্ড পাবে ঠিক আছে ভিকি কিছু বলল না এতরা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আর কোনো সমস্যা আছে থাকলে বলে ফেলো না আর কিছু নেই তাহলে এই কথা রইল সোমবার তুমি বডিগার্ড পাবে এখন তাহলে উঠি চমৎকার লাঞ্চের জন্য ধন্যবাদ আর শোনো ভিকি তুমি মুখ কেমন হাড়ির মতো করে রাখবে না একটু হাসো তোমাকে দেখে মনে হয় তুমি গভীর সমুদ্রে পড়েছ এট্রা বেড়েই গেল ভিকি নিজের মনে বলল আমি গভীর সমুদ্রেই পড়েছি আটলান্টিকের জলে এত্রা তার কথা রাখল হপ্তার শেষ হওয়ার আগেই একজন বিদেশি মানুষ এসে হাজির তোমার সঙ্গে বন্দুক আছে হ্যাঁ দেখাতে পারো লোকটি জ্যাকেটের পকেট থেকে একটা ছোট রিভলভার বের করল ভিকি মন্ত্র মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেটার দিকে কি নাম এটির ব্যারেটা ফর্টি এইট ভিকি শিশুর মতো আগ্রহে রিভলভারটি হাতে তুলে নিল কি সুন্দর ছিমছাম ছোট্ট একটা জিনিস এর লাইসেন্স আছে আছে এর মধ্যে কি গুলি ভরা আছে আছে তুমি এ জাতীয় রিভলভার আগে ব্যবহার করেছ করেছি কি সর্বনাশ তুমি আগে বলবে তো ভিকি সাবধানে রিভলভারটি নামিয়ে রাখল শুকনো গলায় বলল তোমার কাগজপত্র কি আছে দেখি লোকটি কাগজপত্রের একটা চামড়া বাঁধানো ফাইল নামিয়ে রাখল ভিকি প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টিতে তাকালো লোকটির দিকে লোকটি ইতালিয়ান নয় বিদেশি গায়ের চামড়া কালো পুরু ঠোঁট বড় বড় চোখ অদ্ভুত এক ধরনের কাঠিন্য আছে কোথায় সে কাঠিন্যটা তা ধরা যাচ্ছে না ভিকি নিচু স্বরে বলল তুমি কি কখনো মানুষ মেরেছ হ্যাঁ ভিকির গা শিরশির করে উঠল কতজন মানুষ মেরেছ এর উত্তর জানা কি সত্যিই প্রয়োজন না না উত্তর না দিলেও হবে এমনি জিজ্ঞেস করলাম ফাইল খুলল নাম জামশেদ হোসেন বয়স পঞ্চান্ন ভিকি অনেকক্ষণ নামটির দিকে তাকিয়ে রইল কি অদ্ভুত নাম তোমার দেশ কোথায় ফাইলে লেখা আছে ফাইল খুললেই পাবে হ্যাঁ লেখা আছে ফাইলে পরিষ্কার সব লেখা লোকটি কথাবার্তা বেশি বলতে চায় না এটা ভালো বডিগার্ড এরকমই হওয়া উচিত ভিকি পড়তে শুরু করল জাতীয়তা বাংলাদেশি সেটি আবার কোন দেশ ইন্ডিয়া ও বার্মার মাঝামাঝি ছোট্ট একটা দেশ তোমার পাসপোর্ট আছে ইতালিতে যে আছো তার কাগজপত্র আছে আছে কি ধরনের কাগজপত্র লোকটি গম্ভীর স্বরে বলল আমি ফ্রেঞ্চ লিজিয়নে দীর্ঘদিন ছিলাম তারপর কিছুদিন ছিলাম ইতালিয়ানদের সঙ্গে জিরালডায় আলজিয়ার্সে আমার কাগজপত্র সেই সূত্রে পাওয়া ভিকি অবাক হয়ে বলল আলজিয়ার্সে কিসে ছিলে ফার্স্ট প্যারাট্রুপ রেজিমেন্টে বল কি তুমি বাংলাদেশের লোক হয়ে লিজিওনে ঢুকলে কি করে লোকটি জবাব দিল না ভিকি বলল লিজিওনে ঢোকার আগে তুমি কোথায় ছিলে অনেক জায়গায় ছিলাম আমি একজন ভাড়াটে সৈনিক মিস্টার ভিকি যে পয়সা দিয়েছে আমি তার জন্যই যুদ্ধ করেছি আমি কোথায় ছিলাম কি ছিলাম সেসব জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমাকে যদি তোমার পছন্দ হয় তাহলে রাখতে পারো পছন্দ না হলে বিদায় হব ভিকি অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না এতরা এই লোকটিকে পাঠিয়েছে কিন্তু মনে হচ্ছে ঠিক লোক পাঠায়নি অবস্থা যা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই লোক খাঁটি পেশাদার লোক ভিকি নিঃশব্দে কাগজপত্র পড়তে লাগলো অসাধারণ লিজিওনারি হিসেবে তাকে পরপর দুবার অর্ডার অফ ভেলোর দেয়া হয় ভিকি বড়ই অবাক হল এতরা এই লোকটিকে পাঠানোর আগে আরও দুজনকে পাঠিয়েছিল ভিকি তাদের সঙ্গে দু একটা কথা বলেই বিদায় করে দিয়েছে সে দুজন রাস্তার গুন্ডা ছাড়া কিছুই না কেউ জীবনে কখনো বন্দুক ধরেছে না সে সম্পর্কেও সন্দেহ আছে বডিগার্ড হিসেবে ওদের রাখলে রুন রেগে আগুন হতো বলাই বাহুল্য কিন্তু এই লোকটি অদ্ভুত ভিকি বলল তুমি কি কফি খাবে না খাও না খাও ভালো কফি লোকটি চুপ করে রইল ভিকি কফি আনতে বলে নিচু স্বরে জানালো তোমাকে আমার পছন্দ হয়েছে কিন্তু একটি কথা জবাব দাও এত কম টাকায় তুমি কাজ করতে রাজি হচ্ছ কেন লোকটি কফিতে চুমুক দিয়ে বলল মিস্টার ভিকি আমি একজন অ্যালকোহলিক বডিগার্ড হিসেবে আমার কোনোই মূল্য নেই এখন বয়স হয়েছে শরীর নষ্ট হয়ে গেছে ভিকি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মিস্টার এত্রা আমাকে বলেছেন তোমার যেন তেন একজন লোক হলেই চলে প্রফেশনাল লাগবে না তা ঠিক আসলে আমার স্ত্রীর চাপে পড়ে একজন রাখতে হচ্ছে আমার মেয়েকে কিডন্যাপ করার কোনো কারণ নেই স্ত্রীদের চাপে পড়ে আমাদের অনেক কিছুই করতে হয় ভালো কথা তুমি কি বিবাহিত না ভালো খুব ভালো লোকটি নিঃশব্দে নিঃশব্দে কফি খেয়ে যাচ্ছে ভিকি বলল ইয়ে তুমি কি বড় রকমের অ্যালকোহলিক হ্যাঁ মাতাল হয়ে যাও না আরেকটি কথা তোমাকে বলা দরকার এমন হতে পারে যে তিন মাস পর তোমাকে আমার আর দরকার হবে না এতরা নিশ্চয়ই তোমাকে বলেছে সেটা হ্যাঁ বলেছে আরেকটা কথা তোমাকে রাখবো কি না সেটা নির্ভর করছে আমার স্ত্রীর উপর বুঝতেই পারছো ওর জন্যই তোমাকে রাখা বুঝতে পারছি চলো আমার স্ত্রীর সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই অবশ্যই তোমাকে আমার পছন্দ হয়েছে বেশ পছন্দ হয়েছে তোমার নামটি যেন কি জামশেদ জামশেদ হোসেন অদ্ভুত নাম এর অর্থ কি আমার জানা নেই রুন অবাক হয়ে বিদেশি লোকটির দিকে তাকাল লম্বা রোগা একটু যেন কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে মাথার চুল সাদা কালো ঘাড় পর্যন্ত নেমে এসেছে পরনে কালো রঙের একটা জ্যাকেট জ্যাকেটের মাঝখানের বোতামটি নেই তবে জ্যাকেট এবং ট্রাউজার দুটি বেশ পরিষ্কার রুন কঠিন স্বরে বলল তুমি তো ইতালিয়ান নাও না ভিকি বলল ইতালিয়ান না হলেও চমৎকার ইতালিয়ান বলতে পারে রুন বলল তোমার বয়সও অনেক বেশি হ্যাঁ পঞ্চান্ন ভিকি হরবর করে বলল বয়স হলেও এই লাইনে সে একজন অভিজ্ঞ ব্যক্তি কাগজপত্র দেখলেই বুঝবে আজকাল এই লাইনে অভিজ্ঞ লোক পাওয়া খুব মুশকিল রুন বলল তোমার দেশ কোথায় বাংলাদেশ সেটি আবার কোথায় উত্তর দিল ভিকি বার্মা এবং ইন্ডিয়ার মাঝামাঝি একটা ছোট্ট দেশ রুন তুমি বরং মিস্টার জামশেদের কাগজপত্রগুলো দেখো রুন বলল তুমি কি আজ থেকে কাজে লাগতে পারবে হ্যাঁ দোতলার একটি ঘরে তুমি থাকবে এনে কি স্কুলে নিয়ে যাবে এবং ফিরে নিয়ে আসবে তোমার সঙ্গে বন্দুক আছে আছে এসো তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি রুন বেরিয়ে গেল জামশেদ গেল তার পিছু পিছু ভিকি সোফায় বসে ঘামতে লাগলো রুন ফিরে এসে একটা ঝগড়া বাঁধাবে জানা কথা এসেই চিৎকার শুরু করবে এই বুড়ো হাবড়াকে কোথেকে ধরে এনেছ কিন্তু সেরকম কিছুই হল না রুন ফিরে এসে শান্ত স্বরে বলল লোকটিকে আমার পছন্দ হয়েছে তবে তবে কি লোকটির দিকে তাকালে কেমন যেন অস্বস্তি লাগে বিদেশি লোক তাই না তা নয় অন্য এক ধরনের অস্বস্তি অস্বস্তি ঠিক না ভয় বলতে পারো ভিকে অবাক হয়ে বলল কি আশ্চর্য ভয় লাগবে কেন জানি না কেন শুধু মনে হচ্ছিল একটা পেশাদার খুনি কত লোককে যে মেরেছে কে জানে ভিকে চুপ করে রইল রুন বলল লোকটির চোখ দেখেছ পাথরের তৈরি বলে মনে হয় ঠিক না আমি বুঝতে পারছি না কি বোঝাতে চাচ্ছ তুমি ওর মনে হয় দয়া মায়া রহম বলে কিছু নেই এরকম লোকই তো তুমি চেয়েছিলে রুন রুন চিন্তিত মুখে বলল তা অবশ্য ঠিক স্বস্তির নিঃশ্বাস ফেলল ভিকি বড় ঝামেলা চুকেছে মাস দু এক পর বিদায় হলেই হবে এই টাইপের লোকদের নিজেদের ঘরে রাখা ঠিক না তাছাড়া বিদেশি লোক বিদেশিদের বিশ্বাস করতে নেই মিস মারিয়াটা আমাদের ঘরে যে নতুন একজন মানুষ এসেছে তাকে তুমি দেখেছো না আমিও দেখিনি সে কিন্তু বিদেশি মিস মারিয়াটা তুমি পড়ায় মন দিচ্ছ না অ্যানি আজকে আমার পড়তে ইচ্ছে করছে না ইচ্ছে না করলেও পড়তে হবে অ্যানিকে অ্যালজেব্রার বই খুলতে হলো সে দু তিনটা অঙ্ক শেষ করেই বলল মিস মারিয়াটা ওই বিদেশি কিন্তু ভয়ঙ্কর লোক ফটফট গুলি করে মানুষ মারে মানুষ মারা যদি তার কাজ হয় তাহলে তো মারবেই সবারই তার নিজের কাজ করতে হয় ঠিক না হ্যাঁ ঠিক ওর কাজ কিন্তু মানুষ মারা না ওর কাজ হচ্ছে আমাকে দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করা সেরকম কোনো লোক দেখলেই সে একেবারে শেষ করে দেবে দ্রুম দ্রুম মিস মারিয়াটার মধ্যে কোনো উৎসাহ দেখা গেল না সে আবার পড়াতে শুরু করলো অ্যানি ছাড়া পেল সন্ধ্যার আগে আগে এবং ছাড়া পাওয়া মাত্র ছুটে গেল দোধলায়। লোকটির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অনেকক্ষণ দরজার পাশে দাঁড়িয়েও অ্যানি কিছু শুনল না লোকটি অসময়ে ঘুমোচ্ছে না কে অ্যানি দরজায় দিতে ভারী গলার লোকটি কথা বলল কে আমি কি তোমার ঘরে আসতে পারি খুট করে দরজা খুলে গেল আমার নাম অ্যানি কোনো উত্তর নেই লোকটি তাকিয়ে আছে শুধু আমি কি তোমার ঘরে একটু বসতে পারি লোকটি দরজার সরে দাঁড়ালো অ্যানি হাসি মুখে বলল তোমাকে পেয়ে খুব ভালো লাগছে আমার কথা বলার লোক নেই লোকটি ভারী স্বরে বলল বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি না বাচ্চাদের আমি পছন্দ করি না অ্যানি স্তম্ভিত হয়ে গেল থেমে থেমে বলল আমি বাচ্চা নই আমার এপ্রিল মাসে বারো হবে লোকটি কথা বলল না অ্যানি বলল আমি যদি কিছুক্ষণ তোমার ঘরে বসি তাহলে কি তুমি বিরক্ত হবে হ্যাঁ অ্যানির চোখে প্রায় জল এসে পড়ছে সে বহু কষ্টে নিজেকে সামলালো লোকটি মৃদুস্বরে বলল একটি জিনিস তোমাকে বুঝতে হবে অ্যানি আমি নতুন কেনা কোনো খেলনা না আমাকে রাখা হয়েছে তোমার নিরাপত্তার জন্য এইটুকুই আমি দেখব এর বেশি না যদি এই জিনিসটি পরিষ্কার বুঝতে পারো তাহলে তো তা তোমার জন্য ভালো আমার জন্যও ভালো অ্যানি ধরা গলায় বলল তুমি কি আমাকে চলে যেতে বলছো হ্যাঁ এনি চোখ দিয়ে জল পড়তে লাগলো সে প্রায় ছুটে বেরিয়ে গেল রুন এসে ঢুকলো তার কিছুক্ষণ পর সে ইতস্তত করে বলল অ্যানি খুব কাঁদছে লোকটি জবাব দিল না রুন বলল আমার এই মেয়েটি খুব সেন্সিটিভ ওর সঙ্গে ভাব করতে হবে খুব ধীরে ধীরে একবার ভাব হলে বুঝবে খুব মিষ্টি মেয়েও মিসেস রুন আমি তোমার মেয়ের সঙ্গে ভাব করতে আসিনি ওসব আমি পারি না আমার দ্বারা ওসব হয় না ও তোমরা যে কাজের জন্য আমাকে রেখেছ সে কাজ আমি ঠিকমতো করতে চেষ্টা করব এর বেশি আমার কাছে কিছু আশা করবে না রুন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কিন্তু লোকটি আর কথা বলল না রুন ভাবল এই বিদেশি লোকটিকে রাখা হয়তো ঠিক হয়নি মিস মারিয়াটাও একই কথা বলল বিদেশিদের কখনো বিশ্বাস করতে নেই মিসেস রুন মিস মারিয়াটার অবশ্যই সব কিছুতে বাড়াবাড়ি সে গলা খাদে নামিয়ে বলেই ফেলল কোনো একদিন হয়তো দেখা যাবে এই লোকই আপনাদের গুলি করে মেরে রেখে পালিয়েছে রুন বিরক্ত হয়ে বলেছে আমাদের মারবে কেন মিসেস রুন ওদের কোনো কারণ টানন লাগে না ওরা হচ্ছে বর্ন কিলার ওরা স্বাভাবিক মানুষ না মিসেস রুন কথাটি একেবারে মিথ্যা নয় ভাড়াটে সৈনিকরা অস্বাভাবিক মানুষ তা বলাই বাহুল্য বন্য পশুর মতো জীবন কাটিয়ে হঠাৎ করে কেউ পোষ মানে না এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে মিসেস রুন লোকটাকে বিদায় করে দিন দেখা যাবে কি করা যায় আমার কাছে তেমন কিন্তু খারাপ লাগছে না ভালোও তো মনে হচ্ছে না ঠিক না রুনের মনে একটা কাঁটা বিধে রইল অস্পষ্ট সন্দেহের একটা তীক্ষ্ণ কাঁটা হ্যালো রুন হ্যাঁ আমি এত্রা ও হ্যালো এত্রা নতুন বডিগার্ড কে কাজ শুরু করেছে হ্যাঁ করেছে পছন্দ হয়েছে তোমার রুন জবাব দিল না এত্রা বলল হ্যালো জবাব দিচ্ছ না কেন রুন করে বলল ভালোই তো ভালোই তো পছন্দ পছন্দ হয়েছে আছে বডিগার্ডের সঙ্গে তার সম্পর্ক কি স্কুলে নিয়ে যাবে আবার ফিরিয়ে নিয়ে আসবে ব্যাস এতরা গলার স্বর এক ধাপ নামিয়ে ফেলল শোনো একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম আমি এজেন্সিতে খোঁজ নিয়েছিলাম আমার মনে হচ্ছে লোকটাকে রাখা ঠিক হবে না কেন ও একজন ডেঞ্জারাস লোক আগে বুঝতে পারিনি রুন শান্তস্বরে বলল এরকম কাজের জন্য তো ডেঞ্জারাস লোকই দরকার তা দরকার তবু আমার মনে হচ্ছে একে ছাড়িয়ে দেয়া ভালো হবে আমি সন্ধ্যাবেলা এসে আলাপ করব তুমি থাকছো তো হ্যাঁ সেও থাকবে এত্রার মনে হলো রুন খানিকটা নিরাশ হলো আচ্ছা আমি আসব সন্ধ্যায় লাঞ্চের সময় রুন দেখল এনি অস্বাভাবিক গম্ভীর কিছুই মুখে দিচ্ছে না রান্না পছন্দ হচ্ছে না তোমার পছন্দ হবে না কেন বেশ ভালো রান্না তবে খাচ্ছ না কেন আমার ভালো লাগছে না রুন খানিকক্ষণ চুপ থেকে বলল লোকটা কি তোমাকে কোনো করা কথা বলেছে না ওর ঘর থেকে বের হয়ে তুমি খুব কাঁদছিলে তাই জিজ্ঞেস করছি এমনি কাঁদছিলাম ও আমাকে কোনো করা কথা বলেনি রুন অবাক হয়ে বলল লোকটিকে তোমার পছন্দ হয়েছে নাকি হ্যাঁ পছন্দ হয়েছে অ্যানি স্বরে আবার বলল লোকটিকে আমার ভালুকের মতো লাগে মা প্রকাণ্ড একটা বুড়ো ভালুক এই ভালুক কিন্তু তুলো ভরা ভালুক না যে সারাদিন কোলে করে ঘুরে বেড়াবে এই ভাল এই ভালুকের ধারালো নখ আছে অ্যানি খিলখিল করে হেসে ফেলল হাসছ কেন এমনি হাসছি কারণ ছাড়া হাসা এবং কারণ ছাড়া কান্না এসব মোটেই ভালো লক্ষণ না কাল থেকে তুমি রীতিমতো স্কুলে যেতে শুরু করবে লোকটি নিয়ে যাবে এবং নিয়ে আসবে ওর সঙ্গে বেশি মিশতে চেষ্টা করবে না এই লোকটি মেলামেশা বেশি পছন্দ করে না তুমি লোকটি লোকটি বলছো কেন মা ওর একটা নাম আছে জামশেদ মিস্টার জামশেদ বলবে ওই সব বিদেশি নাম আমার মুখে আসে না চেষ্টা করলেই আসবে বলো আমার সঙ্গে জামশেদ বলছি তো বিদেশি নাম আমি উচ্চারণ করতে পারি না মা ওকে যদি আমি বুড়ো ভালুক বলি তাহলে কি ও রাগ করবে জানি না তুমি বড্ড বাজে কথা বলো মিস মারিয়াটা বলছিলেন বুড়ো ভালুক নাকি ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে এরকম বলার কারণ কি মিস মারিয়াটার এরকম মনে হচ্ছে আমার কিন্তু তা মনে হয় না মা মনে না হয় ভালো আমার কাছে মনে হয় বুড়ো ভালুক খুব একটা চমৎকার মানুষ রুন উঠে পড়ল বসে থাকলেই অ্যানির বকবকানি শুনতে হবে বড্ড বেশি কথা বলছে সে মোটেই ভালো লক্ষণ নয় গাড়ি চলছে থার্ড অ্যাভিনিউ দিয়ে পেছনের সিটে এনি বসে আছে তার সঙ্গে দূরত্ব রেখে বসেছে জামশেদ জামশেদ তীক্ষ্ণ দৃষ্টিতে দুপাশের পদঘাট লক্ষ্য করছে সুবিধাজনক জায়গাগুলি দেখবার চেষ্টা সেসব জায়গায় হঠাৎ করে হামলা হতে পারে অত্যন্ত ব্যস্ত রাস্তা এখানে গাড়ির উপর হামলা চালানোর সম্ভাবনা খুবই কম যদি কিডন্যাপিং চেষ্টা হয় তবে তা হবে স্কুলের আশেপাশে ব্যস্ত রাস্তায় নয় তবু রাস্তা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন জামশেদ তার হাঁটুর উপর মেট্রোপলিটন ম্যাপটি বিছিয়ে দিল লাল পেন্সিল দিয়ে দাগ দিতে লাগল থার্ড কটি এক্সিট আছে তার উপর পেট্রোল পাম্প কটি আছে তাও দেখতে হবে বড় ভ্যান জাতীয় গাড়ি লুকিয়ে রাখার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে পেট্রোল পাম্প নষ্ট হয়ে গেছে এই অজুহাতে প্রকাণ্ড একটা গাড়ি সেখানে দীর্ঘ সময় ফেলে রাখা যায় এতে কারোর মনে কোন রকম সন্দেহ জাগে না স্কুল পর্যন্ত তিনটি পেট্রোল পাম্প দেখা গেল জামশেদ ড্রাইভারের দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো স্কুলে যাবার তো অনেকগুলি পথ আছে তুমি কি সব সবসময় থার্ড অ্যাভিনিউ দিয়ে যাও হ্যাঁ এই রাস্তায় ট্রাফিক কম এরপর থেকে কখনো পরপর দুদিন এক রাস্তায় যাবে না আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন কেউ আগে থেকে বুঝতে না পারে আমরা কোন রাস্তায় যাব ঠিক আছে আমি এক একদিন এক এক রাস্তায় যাব জামশের ইতস্তত করে বলল আহ রওনা হবার আগে আমাকে জিজ্ঞেস করবে কোন রাস্তা আমি বলে দেব তুমি কিছু ঠিক করবে না ড্রাইভারটি আহত স্বরে বলল আমি কুড়ি বছর ধরে এদের গাড়ি চালাচ্ছি তুমি আমাকেও বিশ্বাস করছো না না আমি কাউকে বিশ্বাস করি না যে কাউকে বিশ্বাস করতে পারে না তার পৃথিবীতে বাস করা কষ্টকর পৃথিবীতে বাস করতে হলে মানুষকে বিশ্বাস করতে হয় জামশেদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল ঠিক আছে তোমার পছন্দের রাস্তাতেই যাবে ধন্যবাদ তুমি আমাকে তাহলে বিশ্বাস করতে পারছ না আমি তো বলেছি আমি কাউকে বিশ্বাস করি না ও সিসিলিয়ান ড্রাইভার অস্বাভাবিক গম্ভীর হয়ে পড়ল অ্যানি সারা পথে চুপচাপ বসেছিল একটা কথা জানবার জন্যে তার খুব ইচ্ছে করছিল লোকটির হাতে এরকম একটা লম্বা কাটা দাগ করতে এলো দু দুহাতে গভীর দাগ যেন কেউ একটা ধারালোক কিছু দিয়ে কবজির নিচ থেকে দুটি হাত কেটে ফেলতে চেষ্টা করেছিল শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলল মিস্টার জামশেদ আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি কোনো উত্তর নেই শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই করো তোমার হাতে কি হয়েছে আলজিয়ার্সে আমি একবার গ্রেফতার হয়েছিলাম তখন হাত কেটে গিয়েছিল কারা তোমাকে গ্রেফতার করেছিল উত্তর নেই তারা কি তোমাকে মারধর করেছিল হ্যাঁ করেছিল এনি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে জামশেদের হাতের কাটা দাগ স্পর্শ করল জামশেদ কঠিন ভঙ্গিতে হাত সরিয়ে নিল রুক্ষ স্বরে বলল কেউ আমার গায়ে হাত রাখলে আমার ভালো লাগে না আর কখনো গায়ে হাত দেবে না আর শুধু শুধু প্রশ্ন করবে না মনে রাখবে কথাটা এসব আমার ভালো লাগে না অ্যানি জানালা দিয়ে বাইরে তাকালো তার চোখ ছাপিয়ে জল আসছে সে চায় না কেউ দেখে ফেলুক কেউ দেখে ফেললে বড় লজ্জার ব্যাপার হবে শোনো অ্যানি কাঁদবে না কাঁদার মতো কিছু হয়নি অকারণে কান্না আমি সহ্য করতে পারি না অ্যানি ফোঁপাতে ফোঁপাতে বলল তুমি কখনো কাঁদো না উত্তর নেই যখন আমার মতো ছোট ছিলে তখনও কাঁদো নি থেমে থেমে বলল পৃথিবীটা খুব ভালো জায়গা নয় অনেক রকমের দুঃখ কষ্ট আছে পৃথিবীতে এখানে ছোটোখাটো ব্যাপার নিয়ে কেঁদে বুক ভাসালে হয় না তুমি যখন বড় হবে তখন জানবে অনেক কুৎসিত ও কদর্য ব্যাপার হয় এখানে এনি ফোঁপাতে ফোঁপাতে বলল তুমি আমাকে যত ছোট ভাবছ আমি তত ছোট না আমি অনেক কুৎসিত ব্যাপারের কথা জানি কিন্তু আমি কাউকে সেসব বলতে পারি না আমার কোনো বন্ধু নেই দোতলার লবিতে বসে জামশেদ কফি খাচ্ছিল মারিয়া নামের যে মেয়েটি কফি নিয়ে এসেছে সে কিছুক্ষণ গল্প জমাবার চেষ্টা করেছে কিন্তু তার সঙ্গত কারণেই জমেনি জামশেদের সঙ্গে কখনো গল্প জমে না জামশেদ চারদিক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল বাড়িটি সেরকম সুরক্ষিত নয় চারদিকের দেয়াল নিচু যে কেউ অনায়াসে দেয়াল টপকাতে পারবে তার ওপর কলাপসেবল গেটটিতে বেশিরভাগ সময় তালা থাকে না ভিকির সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে তিনটে জিনিস করা দরকার দেয়াল কমপক্ষে তিন ফুটের মতো বাড়াতে হবে এবং গেটে সর্বক্ষণ তালা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং একটি ভালো জাতের কুকুরের ব্যবস্থা করতে হবে জামশেদ কফি খেতে খেতে বলল শরীর যদি আগের মতো থাকতো তাহলে এসবের দরকার হতো না কিন্তু শরীর আগের মতো নেই নষ্ট হয়ে গেছে এখন এক ধরনের আলস্য বোধ হয় দারুণ ক্লান্তি লাগে মাঝে মাঝে দেশে ফিরে যেতে ইচ্ছে করে কেউ কি এখনো আছে যে তাকে চিনতে পারবে এ জাতীয় ভাবনা ইদানিং তার হয় তখনই তাকে নেশা করতে হয় সস্তা ধরনের নেশা ঝাঁঝালো ব্ল্যাক নাইট কিংবা টকরাম লিভার অতি দ্রুত পচিয়ে ফেলবার মহৌষধ লিভারটি সুস্থ রেখেই বা কী লাভ জীবন ফুরিয়ে আসছে ঘন্টা বেজে গিয়েছে কান পাতলে শোনা যায় এ সময় কোনো কিছুর জন্যই কোনো মমতা থাকে না জামশেদ উঠে দাঁড়ালো মারিয়া সিঁড়ি দিয়ে নামছিল সেখান থেকে চেঁচিয়ে বলল কফি পটে আরো কফি আছে খেতে চাইলে ঢেলে নাও জামশেদ তার উত্তরে কিছু বলল না সে নিজের ঘরে চলে গেল এ ঘরের জানালাগুলো ছোট ছোট অর্থাৎ ঘরটি শ্রেণীর লোকদের জন্য। তাতে কিছু যায় আসে না ঘরটি প্রশস্ত এবং লাগোয়া বাথরুম আছে বাথরুমটি ঝকঝকে পরিষ্কার তাছাড়া বুক আছে একটি প্রচুর ইংরেজি পেপার ব্যাগ সেখানে বই পড়ার তার তেমন অভ্যাস নেই তবু মাঝে মধ্যে চেষ্টা করে দেখা যেতে পারে তুমি হাততালি দেবে মারিয়া তোমার হাততালির সঙ্গে সঙ্গে আমি দৌড়াবো শব্দ করে হাততালি দেবে জামশেদ তাকিয়ে দেখল অ্যানি লনে দৌড়াতে শুরু করেছে সিঁড়ির কাছে কোমরে হাত দিয়ে মারিয়া দাঁড়িয়ে আছে জামশেদ অবাক হয়ে লক্ষ্য করলো মেয়েটি বেশ ভালো দৌড়াচ্ছে দেখে যতটা দুর্বল মনে হয় ততটা দুর্বল সে নয় বেশ ভালোই ছুটছে তবে স্টার্টিং হচ্ছে না মেয়েটির রিফ্লেক্স অ্যাকশন ভালো না অনেকখানি নষ্ট করছে শুরুতেই জামশেদের হঠাৎ ইচ্ছে হলো নিচে নেমে যেতে আর ঠিক তক্ষণি অ্যানি চেঁচিয়ে বলল মিস্টার জামশেদ আমি স্কুল স্পোর্টসে নাম দিয়েছি ওয়ান মিটার জামশেদ জানালার পাশ থেকে সরে গেল তার এখন সুটকেস খুলে কনিয়াকের বোতলটি বের করার ইচ্ছা হচ্ছে প্রবল ইচ্ছা জামশেদ ঘরের দরজা বন্ধ করে সুটকেস খুলল নিজে অ্যানি খুব হইচই করছে চেঁচিয়ে বলছে মারিয়া তোমাকেও দৌড়াতে হবে আমার সঙ্গে একা একা দৌড়াবো নাকি উহু তা হচ্ছে না মারিয়া স্প্যানিশ ভাষায় কি যেন বলল তার উত্তরে অ্যানি গলা কাঁপিয়ে হাসতে লাগলো জামশেদের কাছে মনে হয় অ্যানিমেটি বেশ ভালো ভিকি একটা দুঃসংবাদ পেয়েছে ওরিয়েন্ট মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার টেলিফোন করে বলেছে এক কোটি লিরার ঋণ আপাতত দিতে পারছে না ওরা তবে নতুন স্পিনিং মেশিন কেনা হলে সেই মেশিন বন্ধক রেখে কিছু দেয়া যেতে পারে ভিকি আকাশ থেকে পড়ল খবরটি অপ্রত্যাশিত ওরিয়েন্ট মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজারের সঙ্গে খোলাখুলি কথা হয়েছিল যোগাযোগ এত্রার করে দেয়া ম্যানেজার বলেছিল ঋণ পাবার কোনো অসুবিধা হবে না হঠাৎ করে এরকম হলো কেন কে জানে ভিকি কি করবে ভেবে পেল না সিল্ক ইন্ডাস্ট্রি বিক্রি করে দেয় সবচেয়ে ভালো বুদ্ধি সিনথেটিক কাপড়ের ব্যবসাতে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু তার জন্যে যে সাহস দরকার সে সাহস ভিকির নেই তাদের তিন পুরুষের ব্যবসা হচ্ছে সিল্ক নিয়ে সিল্ক ছেড়ে বেরিয়ে আসা সম্ভব নয় ডুবলেও সিল্কের মধ্যেই ডুবতে হবে হ্যালো এত্রা হ্যাঁ কি ব্যাপার এই সাত সকালে ওরিয়েন্ট মার্কেটটায় লোন দিচ্ছে না বলো কি হ্যাঁ আজকেই কথা হয়েছে কি জন্য দিচ্ছে না কিছু বলেছে না আচ্ছা আমি জিজ্ঞেস করে জানাবো ভিকি ক্লান্ত স্বরে বলল এখন আমার কি করণীয় সেটা বলো বিদেশি ব্যাঙ্কগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত ওদের হার্ট অনেক বড় ঋণ চাইলে এত ধানাই পানাই করে না তুমি আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করো মিস্টার অলিভার লরেন্স নামে এক ভদ্রলোক আছেন সেখানে ওর সঙ্গে কথা বলো দেখি দেখা দেখি কিছু নেই আজকেই যোগাযোগ করো আচ্ছা একটা কথা মিলান শপিং মলে তোমার একটা ঘর আছে না আছে সেটাও কি মট হ্যাঁ কোন ব্যাংক সিটি ব্যাংক তোমার অবস্থা তো তাহলে করুন বলেই মনে হচ্ছে যাক ঘাবড়াবার কিছু নেই একটা না একটা কিছু হবেই ব্যাংক ছাড়াও তো ঋণ দেবার লোক আছে ভিকি শঙ্কিত গলায় বলল আমি ব্যাংক ছাড়া বাইরের কোনো লোন নিতে চাই না চাওয়াই উচিত ইন্টারেস্টের রেট খুবই চড়া সেজন্যে না মাফিয়াদের সঙ্গে জড়াতে চাই না খানিক্ষণ চুপ থেকে বলল জলে নামলে কুমিরের সঙ্গে ভাব রাখাই ভালো এতরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিকি শুনছি এই রোববারে বাচ্চাদের জন্য একটা মেলা হচ্ছে সার্কাস ম্যাজিক শো এইসব হবে চিলড্রেন্স নাইট একটা বড় জাহাজ ভাড়া করছে ওরা জাহাজের মধ্যেই সব ব্যবস্থা তুমি অ্যানি এবং রুন ওদের নিয়ে ঘুরে আসো মন ভালো থাকবে আমি গদিন কদিন কোথাও বেরোব না অ্যানির ভালো লাগত তুমি যেতে চাইলে অ্যানিকে নিয়ে যেতে পারো আমি কোথাও নড়ব না মিস্টার অলিভার লরেন্স লোকটি অত্যন্ত মিষ্টভাষী সে ভিকি ঋণের কাগজপত্র সব হাসি মুখে দেখল কফি খাওয়ালো মিডল ইস্টের সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা শেষ করে শেষে বলল মিস্টার ভিকি ইতালিয়ানরা পারতপক্ষে বিদেশি ব্যাংকের কাছে লোন চায় না এদিক দিয়ে তারা খুব জাতীয়তাবাদী বিদেশি ব্যাংকের কাছে ওরা তখনই আসে যখন দেশি ব্যাংক ওদের ঋণ দেয় না কথাটা কি ঠিক নয় হ্যাঁ তা ঠিক আপনাকে স্থানীয় ব্যাংকগুলো লোন দিচ্ছে না কেন মিস্টার ভিকি ভিকি সরাসরি কোনো জবাব দিতে পারল না লরেন্স অলিভার হাসি মুখে বলল আমার মনে হয় পিওর সিল্ক থেকে আপনার সরে আসা উচিত পিওর সিল্কের বাজার ক্রমেই ছোট হয়ে আসছে ভিকি চুপ করে রইল লরেন্স অলিভার বলল আপনাদের যে পারিবারিক নাম ডাক আছে তার উপর নির্ভর করেই আমরা আপনাকে লোন দিতে রাজি আছি তবে আপনাকে পিওর সিল্ক থেকে সরে আসতে হবে ভিকি ক্লান্ত স্বরে বলল তা সম্ভব নয় সম্ভব নয় কেন মিস্টার লরেন্স সিল্ক ব্যবসা আমাদের অনেক দিনের ব্যবসা আমার দাদা ছিলেন রাস্তার ছোকরা সিল্ক ব্যবসা করেই তিনি কোটিপতি হয়েছিলেন তিন পুরুষের সেই ব্যবসা আমি নষ্ট করব তা হয় না লরেন্স অলিভার মৃদু হাসল আপনি হাসছেন কেন হাসছি কারণ আপনি ব্যবসার জন্য ফিট নন আপনি সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল হওয়া কি খুব দোষের ভিকি চুপ করে গেল আমি দুঃখিত যে কিছু করতে পারছি না তবে আপনি যদি ব্যবসার ধারা বদলাতে চান তাহলে আমার সঙ্গে দেখা করবেন আমি নিশ্চয়ই সাহায্য করব। ভিকে মৃদুস্বরে বলল তা সম্ভব নয় রুন ত্রিশ হাজার লিরা দিয়ে নতুন একটা ড্রেস কিনেছে অনেকটা জাপানি কিমানোর মতো দেখতে হালকা সবুজ রঙের ওপর নীল নকশা ঘরে আনার পর তার মনে হলো ঘন সবুজের ওপর ঘন নীল নকশার যে ড্রেসটি ছিল সেটিও সন্ধ্যাবেলার জন্য চমৎকার রুন সেটাও কিনে আনলো একই ডিজাইনের ওপর আরও দুটো ড্রেস ছিল সে দুটো কিনে ফেলবে কিনা এই বিষয়ে সে ঠিক মনস্থির করতে পারল না সবগুলি কিনে ফেলবার পেছনে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে তাহলে তাকে দেখে অন্য কেউ একই ডিজাইনের পোশাক সঙ্গে সঙ্গে কিনতে পারবে না আর না কেনার পেছনে যুক্তি হচ্ছে ভিকিরা করবে ভিকি অবশ্য রাগ করল না ভাবলে সিন চোখে তাকিয়ে থাকল রুন হালকা গলায় বলল খরচ একটু বেশি পড়ে গেল কিন্তু দেখো না এত চমৎকার ডিজাইন রোজ রোজ পাওয়া যায় না আর সবুজ রঙের গাম্ভীর্যটুকু দেখো চোখ ফেরানো যায় না তুমি খুশি হয়েছে তো হ্যাঁ হয়েছি না ঠিক খুশি হওনি একটু রাগ তোমার মধ্যে আছে কিন্তু আমি ড্রেসটা গায়ে দিয়ে আসি দেখবে কি অদ্ভুত লাগে ভালো কথা ওই লোকটা তোমার সঙ্গে কথা বলতে চায় খুব নাকি জরুরি কোন লোকটা আমাদের বডিগার্ড ওর নাম মনে থাকে না আমার কি চায় সে আমি জানি না আমাকে কিছু বলেনি বেশ ডাকো ভিকি মন দিয়ে ওর কথা শুনল লোকটি ঘরের চারদিকের দেয়াল তিন ফুট উঁচু করতে চায় একটা কুকুর রাখতে চায় মিস্টার ভিকি তোমার বাড়ি খুবই অরক্ষিত যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তোমার বাড়িতেই ঘটবে জামশেদ তুমি একটা কথা ভুলে যাচ্ছ আমার মেয়েকে কেউ কিডন্যাপ করবে না তোমাকে আমি রেখেছি শুধু আমার স্ত্রীকে খুশি করবার জন্যে তুমি তার কাছে একটা সামাজিক প্রতিষ্ঠার প্রতীক এই কথা তুমি কিন্তু আমাকে আগে বলনি। এখন বললাম এখন থেকে জেনে রাখো ও এখানে থাকতে তোমার কেমন লাগছে জামশেদ জবাব দিল না ভিকি বলল এনি অবশ্য খুব খুশি তোমাকে ওর পছন্দ হয়েছে জামশেদ অবাক হয়ে তাকাল তাকে পছন্দ করবার তেমন কোনো কারণ নেই বরং অপছন্দই হবার কথা তোমাকে ও কি বলে ডাকে যেন বুড়ো ভালুক বুড়ো ভালুক তোমাকে নাকি ওর বুড়ো ভালুকের মতো লাগে ও আমার মেয়েটিকে কেমন লাগে তোমার চমৎকার না শিশুদের আমি ঠিক পছন্দ করি না মিস্টার ফিকি ওদেরকে কখনোই ভালো লাগে না তাই বুঝি হ্যাঁ পছন্দ না করার কারণ কি আছে হয়তো কোনো কারণ আমি ঠিক জানি না কারণ নিয়ে কখনো ভাবিনি গল্প কাব্য গল্প চ্যানেলে আমি মুনিরা মুন এতক্ষণ পরে শোনালাম হুমায়ুন আহমেদের উপন্যাস অমানুষ আজ ছিল প্রথম পর্ব আমি নিয়মিত গল্প কবিতা উপন্যাস পাঠ করে শোনাচ্ছি আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটিতে লাইক দেবেন আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিত জনদের সাথে চ্যানেলটির কথা শেয়ার করতে পারেন আর আপনাদের পছন্দের কোনো গল্প কবিতা বা উপন্যাস শুনতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে ধন্যবাদ